প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। অঙ্গচূড়ায় তোমার ছায়া এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জন্মভূমির আশ্রয়। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে সভয়ে পদটি কোন বিশেষণের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে নির্ধারক বিশেষণ। শনিবারের চিঠি কি ধরনের সাহিত্য পত্রিকা? শনিবারের চিঠি হচ্ছে হাস্যরসাত্মক সাহিত্য পত্রিকা। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে একটি মাত্র। লোকসাহিত্য সংগ্রহের অবদান রেখেছেন কে? লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন দীনেশচন্দ্র সেন। মাথা খাও, পত্র দিতে ভুলো না, এখানে মাথা খাওয়ার অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে দিব্যি দেয়া। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে আদ্যক্ষর। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে নেপালের রাজদরবার। পাঠক শব্দটি প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে নিচের পঠ যোগ নক। কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? সঠিক উত্তর হচ্ছে জার্মানি। পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে বিকেন্দ্রীকরণ। বৈরস্যিক কয়েকার নয় দয়ের অফল দীর্ঘি ক র মূর্ধন্য। কোন বাক্যটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে তিনি সস্ত্রীক শহরে থাকেন। শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকারকে? সঠিক উত্তর হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে অপরাহ্ন। উগ্রের বিপরীত শব্দ কোনটি? উগ্রের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। বাংলা উপসর্গ সংখ্যা কত? বাংলা উপসর্গ সংখ্যা হচ্ছে একুশটি। কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মিষ যোগ উক। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। দুলক শব্দের অর্থ কি? দুলক শব্দের অর্থ হচ্ছে আকাশ। কারক নির্ণয় করুন, লোভে পাপ, পাপে মৃত্যু। সঠিক উত্তরটি হবে অপাদান কারক। সমাস নির্ণয় করুন, বেআইনি। সঠিক উত্তর হচ্ছে ন তৎপুরুষ সমাস। কোনটি প্রান্তিক বিরামচিহ্ন? প্রান্তিক বিরামচিহ্ন হচ্ছে দাড়ি। গাড়ি স্টেশন ছাড়লো কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক। একাদশে বৃহস্পতি অর্থ কি? একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সুসময়। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে থাকে পাঁচটি অংশ। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কি? ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ হচ্ছে যে গৃহ বিবাদ করে।
টিকাভাষ্য অর্থ কি? টিকাভাষ্য অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে ও। ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা ছিল ফার্সি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? নিচের অপশনগুলোর মধ্যে প্রমিত উচ্চারণ, এটি চলিত ভাষার বৈশিষ্ট্য। কোন শব্দযুগল সমার্থক নয়? নিচের অপশনগুলোর মধ্যে যে শব্দযুগল সমার্থক নয় তা হচ্ছে অটোপি থেকে বিটোপি। ইউনেস্কো কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে অর্ণব। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? নিচের অপশনগুলোর মধ্যে ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র। কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়? নিচের অপশনগুলোর মধ্যে প্রান্তিক বিরামচিহ্ন নয় কোলন। বিনাপানি কোন সমাস? বিনাপানি হচ্ছে বহুব্রীহি সমাস। কোন বাক্যটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। সর্বরী শব্দের সমার্থক শব্দ হচ্ছে রাত্রি। নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? সঠিক উত্তর হচ্ছে হাইপেন। নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে তা হচ্ছে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। সত্যি সেলুকাস, এদেশ বড় বিচিত্র, কোন বাক্য? সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। কোন সমাসে উভয় পদে বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভাব সম্প্রসারণের ভাবের সম্প্রসারণ ঘটে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ হচ্ছে প্রধান থাকে। অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে দীপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক নয় নিচের প্রাণত। বাগধারা বা বাগদি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে? তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসের প্রধান পদ হচ্ছে পরপদ। প্রান্তিক বিরামচিহ্ন কোনটি? প্রান্তিক বিরামচিহ্ন হচ্ছে নিচের প্রশ্নচিহ্ন। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে খোদার খাসি। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে বাটা যে লঙ্কা। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? সঠিক উত্তর হচ্ছে গুরুদেব। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? সঠিক উত্তর হচ্ছে দীর্ঘ সমাস। উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ কি? উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়।